ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো আমাদের দেশে কিছু কথা প্রচলিত আছে যে কোনো স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় তাহলে ওই মহিলা অনেক ভাগ্যবতী, আর তার স্বামী যদি তার জানাজা পড়ায় তাহলে নাকি সে জান্নাতি। সম্মানিত শেখ, কোরআন হাদিসের আলোকে এই জাতীয় কথার কি আদৌ কোনো ভিত্তি আছে? প্রথম যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে যে কোনো স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় তাহলে ওই মহিলা অনেক ভাগ্যবতী, এইরকম কথা কোরআন হাদিসে আমার জানা নেই যে খুব ভাগ্য ভালো। আর তার স্বামী যদি আবার জানাজা পড়ায় তাহলে সে জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, এটিও ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। জি হ্যাঁ, জান্নাত পাবে ইমান, তৌহিদ, সুন্নাহ এবং নেক আমলের মাধ্যমে। তৌহিদ এবং ইমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান এবং নেক আমলগুলি যদি থাকে, ফরায়েজ ওয়াজিবাত থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আতিথ্য করা, আতিথ্যের ব্যবস্থা করা হবে, আল্লাহ বলছেন, বহু আয়াত রয়েছে মর্মে। কিন্তু স্বামী জানাজা পড়ালে জান্নাত চলে যাবে এটা একবারে মিথ্যা কথা। আর তারপরে যদি স্বামীর আগে স্ত্রী মারা যায় তাহলে ভাগ্যবতী, এটাও জাল কথা। তবে একটা জয়ীফ হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ 364 নম্বর হাদিস, সে হাদিসটিকে আল্লামা আলবানী জয়ীফুল জামেতে জয়ীফ বলেছেন, আর তারপরে জয়ীফ দুর্বল, যে জয়ীফ ইবনে মাজাহ রয়েছে তাতেও জয়ীফ দুর্বল বলেছেন, কারণ তাতে দুটো অজ্ঞাত পরিচয় মজহুল রাবি বর্ণনাকারী রয়েছে। সে হাদিস রয়েছে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদ, কোনো মহিলা যদি মৃত্যুবরণ ইন্তেকাল করে, মারা যায়, আর তার স্বামী তার উপর রাজি থাকে, মানে তার স্বামী সন্তুষ্ট থাকা অবস্থায় যদি মারা যায়, দাখালাতিল জান্না, তাহলে সে জান্নাতে যাবে। স্বামীর সন্তুষ্টির কথা তাহলে বলা হয়েছে, মানে স্বামীকে সন্তুষ্ট রাখতে পেরেছে সারা জীবন, আর যেই সময় ইন্তেকাল করে সেই সময় তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, তাহলে জান্নাতে যাবে। তারপরেও হাদিসটি জয়ী।